মঞ্চ প্রস্তুতি ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লাখখানেক দর্শক উৎসবের উপলক্ষ তৈরি করেই কিন্তু মাঠে গিয়েছিল ধরেই নিয়েছিল জিতবে এবার টিম ইন্ডিয়া শুধু তাই না পুরো ভারতবর্ষ 130 থেকে 140 কোটিরও বেশি মানুষ অপেক্ষায় ছিল সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার হয়নি ভারত পারেনি নিজেদের মাঠে হোম গ্রাউন্ডে নিরঙ্কুশ ব্যবধানে এগিয়ে থেকেও অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল ম্যাচটা জিততে পারেনি যেভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে রাজত্ব করেছে রোহিত শর্মার দল কেউই আসলে ভাবেনি যে ভারত এই ম্যাচটা হারতে পারে হ্যাঁ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ছিল তাদের এই ধরনের ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স অনেক বেশি ছিল পাঁচবার তারা এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল সে কারণে আসলে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল নতুবা কিন্তু সবাই ধরে নিয়েছিল ইন্ডিয়াই জিততে যাচ্ছে কেন পারেনি টিম ইন্ডিয়া কী কারণে আসলে পারছে না কাটাছেড়া করলে বেরিয়ে আসে গেল 10 বছর ধরেই কিন্তু এই ঘটনাটা একের পর এক ঘটে যাচ্ছে হ্যাঁ একবার দুইবার বা তিনবার সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে একটা বাজে দিন গিয়েছে তবে ভারতের এই বাজে দিনটা বারে বারেই আসলে আসছে সে কারণে কিন্তু মনে হচ্ছে যে বিগ ম্যাচে পারছে না টিম ইন্ডিয়া একটু পেছনে ফিরি 2007 সালে মহেন্দ্র সিং ধোনি প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ট্রফি জিতিয়েছিলেন টিম ইন্ডিয়াকে 2011তে ধোনির নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত এরপর 2013তে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও কিন্তু ইংল্যান্ডে জিতেছিল ভারত ধোনির নেতৃত্বেই আইসিসির তিনটা ইভেন্টে ওই সময়টায় চ্যাম্পিয়ন বনেছিল ভারত এরপর থেকে 2014 সালের কথা বলছি এখন 2023 চলছে 10 বছরে 10টা আইসিসি ইভেন্টের ফাইনাল বা সেমিফাইনাল খেলেছে ভারত তবে নকআউট ম্যাচে গিয়ে বারে বারেই তারা ভজঘট পাকিয়েছে আমরা ওয়ানডে বিশ্বকাপ দিয়ে যদি শুরু করি এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে তারা হারলো 2019 বিশ্বকাপে যেটা ইংল্যান্ডে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে তারা হেরেছিল সেই ম্যাচটাতেও অনেকখানি এগিয়েছিল ফেভারিটের তকমাটা ভারতের কাছে ছিল 2015 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে অস্ট্রেলিয়ার মাটিতে হেরেছিল হ্যাঁ সেই ম্যাচটা তো 50-50 ছিল ভারতকে আপনি খুব এগিয়ে রাখতে পারতেন না তবে অন্যান্য টুর্নামেন্টগুলো যদি দেখি সবগুলো টুর্নামেন্টেই ভারত কিন্তু এগিয়ে থেকে ম্যাচগুলো হেরেছে আমরা ওয়ানডে বিশ্বকাপের কথা বললাম একটু টি টোয়েন্টির দিকে চোখ ফেরাই 2014 সালে তারা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে হেরেছিল যেই ম্যাচটাতে ভারত ফেভারিট ছিল কোনো সন্দেহ নাই 2016 সালে তো নিজেদের মাটিতেই তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনাল হেরেছে এরপরে আরব আমিরাতে তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি গেল বছর অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হার এত গেল টি টোয়েন্টির কথা আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি বলি 2017 সালে তারা ফাইনালে উঠেছিল ইংল্যান্ডে খেলা হয়েছিল প্রতিপক্ষ ছিল পাকিস্তান যেই পাকিস্তানের সাথে বৈশ্বিক ইভেন্টে সবসময় ভারত জেতে ওয়ানডে বিশ্বকাপে তো কখনোই ভারত পাকিস্তানের সাথে হারেনি সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ভারত পাকিস্তানের কাছে হারলো টেস্ট চ্যাম্পিয়নশিপের কথায় আসি একেবারে নতুন একটা ফর্ম্যাট নতুন টুর্নামেন্ট দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে দুবারই ফাইনাল খেলেছে ভারত একবার তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছে একবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তো সব মিলিয়ে 2013 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ধোনির নেতৃত্বে ভারত জিতেছিল এরপরে গেল 10 বছরে সব মিলিয়ে 10টা ইভেন্টের সেমিফাইনাল বা ফাইনাল খেলেছে ভারত কোনোটাতেই তারা জিততে পারেনি এটাকে আপনি কি বলবেন প্রতিপক্ষ সবসময় কিন্তু ভারতের চেয়ে পিছিয়েই ছিল শুধু 2015 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ছিল বলে ওই ম্যাচটাতে আপনি অস্ট্রেলিয়াকে খানিকটা এগিয়ে রাখতে পারতেন তবে এছাড়া প্রতিটা ইভেন্টে প্রতিটা ম্যাচে ভারত ফেভারিট তকমা নিয়ে গিয়ে ম্যাচগুলো হেরে এসেছে তো বড় ম্যাচে আসলে পারছে না ভারত এটাই সত্যি একবার দুবার না গেল 10 বছরে 10 বার এই ঘটনাটা ঘটেছে যে ভারত সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে পারেনি ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.